হ্যালো বন্ধুরা, এখন দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। এখানে জামশেদপুরের জুবলি পার্কে আমরা ঘুরতে যাব। চলো তোমরা আমার সাথে থেকো, পার্কটা তোমাদেরকে সবটা ঘুরে দেখাবো। অনেক বড় পার্ক, ঠিক আছে? চলো সাথে থাকো। এই দেখো পার্কটা এসে গেছে। এটা পার্কের মেন গেট, এই গেটটা দিয়ে আমরা ঢুকছি। তারপর পরপর পার্কে এটা তোমাদেরকে ভিউটা সবটাই দেখাবো। ভীষণ সুন্দর, বিশাল বড় এরিয়া নিয়ে পার্কটা, খুব ভালো লাগে। আর আমরা একটু ভেলাবেলি বেরিয়েছিলাম, তাই একটু রোদ ছিল, কিছুক্ষণের পরে রোদ চলে গেছিল। তাহলে দেখতে থাকো বন্ধুরা। রোদে অনেকটা হাঁট ছিলাম তো, তাই একদম ঘেমে নিয়ে অবস্থা টাইট হয়ে গেছিল। আর এখানে আজকে সব থেকে বেশি গরম ছিল। পার্কে এখানে দেখো প্রতিদিন এখানে যোগা শেখানো হয়, আবার এখানে জগিংও সবাই করে, যোগার এখানে ক্লাস হয়। দেখো সবাই যোগা করছে। শুধু তোমরা দেখো ভিউটা কত সুন্দর, কত গ্রিনারি, মানে এখানে এলে মন একদম ভরে যায়। সূর্য বাবা আমার পিছন ছাড়ছে না, যেখানে যাচ্ছি ঠিক আমার পিছনে এসে ফোকাস দিচ্ছে। হ্যাঁ আমার তো এইগুলো দেখে আমার ছোটবেলাকার সে গাছে ওঠার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ শুনবো, এগুলোতে আমার পা ভাঙে না দেখলে আমি চেপে যেতাম গাছগুলোতে। ঠিক দেখো বন্ধুরা, ভালো লাগছে না পার্কটা কত সুন্দর? আমি এটুকু হেঁটে যেন হাঁপিয়ে গেছি। তো বন্ধুরা আমরা চলে এসেছি এই পার্কটাতে জামশেদপুরে। তো দেখতে পাবেন মাসিমণি খুব থাকে গেছে, তাই জল খাচ্ছে জুগলি পার্ক। জুগলি পার্কে তো পার্কটার নাম জানি না, বিকজ আমি ফার্স্টবার এলাম। তো সেহেতু তো এখন সবাই জল খাচ্ছে, বিয়ে সবাই ঘেমে গেছে। আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছে, প্রচুর হেঁটে নিয়েছি, প্রচুর হেঁটে নিয়েছি, তাই সবাই জল খাচ্ছে, খুব রোগা রোগা। তো আর মিশো এখন আসেনি, মিশো আসবে, দেন আমরা কি দেখতে পাবো। হ্যাঁ ওটা সারপ্রাইজ, ওটা সারপ্রাইজ, যেটা দেখতে পাবো সেটা হচ্ছে সারপ্রাইজ। খুবই সুন্দর, সেটি করবো। দেখো কাক গুলো কি সুন্দর, মানে গাছে ওঠার আগে এখানে বসে কি কি খাচ্ছে, সব উড়ে উড়ে যাচ্ছে। দেখো কত ভালো লাগছে দেখতে। আর এটা দেখছো, এটা হচ্ছে এখান থেকে কালারিং ফোয়ারা হয়, মানে জলটাতে কালার দেওয়া থাকে, নানা রকম ফোয়ারিং হয়, নানা রকম মানে ইয়ে হয়, মানে লাইটে পার্কটা একদম ভরে যায়, একদম খুব সুন্দর সিন সিনারি একদম। এখানে দেখো আর ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছো, ওইখানেই আমাদের বাড়িটা, ওই পাহাড়ের সময় বাড়ি, এতেই আমাদের ফ্ল্যাটটা।
দেখো এদিকটা, এদিকটা কত সুন্দর লাগছে দেখতে। হেঁটে হেঁটে বেড়াচ্ছি পার্কে এসে। দেখছো ঘেমে কি অবস্থা, এখানটা আমার ফুলে গেল ঘেমে। দেখ কিছু কামড়ে দিল নাকি? হ্যাঁ তোমার তো ফুলে গেছে ভালো। এই বাবা না, হ্যাঁ ফুলে গেছে ভালো, আমার এখানটা ফুলে গেছে। তোমার না কিছু কামড়ে দিল মনে হয়। দেখো পার্কের ভিউ লাইটের, আর এখানে আমরা ফুচকার দোকানে এসেছি, ফুচকাগুলো খুব টেস্টি বানিয়েছিল। বন্ধুরা পার্ক থেকে এসে এত থকে গেছিলাম যে শুয়ে পড়েছিলাম, তারপরে ঘুম থেকে ওঠার পরে আমি আবার ব্লগটা এখান থেকে শেষ করছি। কেমন লাগলো পার্কের দৃশ্য অবশ্যই আমার সাথে শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে এবং আমাকে নিশ্চয় জানাবে। আমার সাথে থেকো বন্ধুরা। তাহলে আজকে এখানেই আমার ব্লগটা আমি রাখছি। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, বাই।